নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আমার টেকশালা বন্ধুরা গুগল পেতে কিভাবে এক বা একের বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হয় এই ভিডিওতে দেখাবো নতুন গুগল পে কিভাবে তৈরি করতে হয় তার লিঙ্ক আমি আই বাটন ও ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি তোমরা চাইলে দেখতে পারো আর গুগল পে ইনস্টল করতে চাইলে ডেসক্রিপশানে দেওয়া লিংক থেকে ইনস্টল করতে পারো এসো শুরু করা যাক এর জন্য প্রথমে মোবাইল ডেটা অন করে গুগল পেটি ওপেন করে নিতে হবে আমার এটি লগ আছে আমি প্রথমে আনলক করে নিলাম এবার এরকম একটি ইন্টারফেস আসবে একদম উপরের ডান দিকে যে আইকনটি আছে এটি সিলেক্ট করবে এবার এখানে দেখো ব্যাংক বলে একটি অপশন আছে এটি সিলেক্ট করবে এবার তোমার অ্যাকাউন্টটি যে ব্যাংকে আছে সেই ব্যাংকটি এখান থেকে সিলেক্ট করতে হবে আর তোমরা যদি এভাবে খুঁজে না পাও তাহলে উপর যে সার্চ ব্যাঙ্ক অপশনটি আছে এখানেও তোমার ব্যাংকের নামটি লিখে সার্চ করতে পারো আমার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট আছে তাই আমি এখান থেকে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম দেখো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস ফাইন্ডিং চলছে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি এখানে চলে এসছে এবার কন্টিনিউ সিলেক্ট করতে হবে দেখো বন্ধুরা সাকসেসফুলি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড হয়ে গিয়েছে এবার তোমরা যদি অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে চাও তাহলে আবার একইভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করবে আবার তোমরা একইভাবে যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্কটি এখান থেকে সিলেক্ট করে নেবে আমার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে আছে আমি এখান থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সিলেক্ট করে নিচ্ছি আবার কন্টিনিউ করলাম বন্ধুরা তোমাদের মোবাইলে কিছু ব্যালেন্স থাকতে হবে কারণ এখান থেকে একটা মেসেজ ব্যাংকে পাঠানো হয় তাই মিনিমাম একটা ব্যালেন্স মোবাইলে থাকা দরকার দেখো আমার ব্যাংক অ্যাকাউন্টটি সাকসেসফুলি এখানে অ্যাড হয়ে গিয়েছে এবার বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি যারা একদম নতুন করে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবে তাদের কিন্তু একটা ইউপিআই আইডি সেট করতে হয় আমার যেহেতু এই ব্যাংক অ্যাকাউন্টটি আগেও অ্যাড করা ছিল তাই এর জন্য নতুন করে ইউপিআই আইডি সেট করতে হবে না কারণ যে কোনো অ্যাকাউন্টের একবারই ইউপিআই আইডি সেট করতে হয় তারপর তুমি ওই যে কোনো অ্যাপ যেমন ফোনপে পেটিএম গুগল পে যেখানে খুশি অ্যাড করো না কেন তোমার নতুন করে ইউপিআই আইডি সেট করতে হবে না আর তোমরা কিভাবে ইউপিআই আইডি নতুন করে বানাবে বা রিসেট বা চেঞ্জ করবে তার অন্য একটি ভিডিও আই বাটনে আমি দিয়ে দিয়েছি তোমরা ওখান থেকে চাইলে দেখতে পারো বন্ধুরা ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে সাপোর্ট করো ধন্যবাদ